धर्मबाहं पापमादं अल्लाह इल्लल्लाह अनादि स्वरूपाय जगतं मयनं पशु सिद्धनं जलचरणं ओ नमो प्रबंडो प्रभाषित नमो हतार मिंद्र महाशरिंद्रम या देवी सर्वभूते शांति रूपे ओं नमस्तु तस्यै नमः नमः ओ नमो प्रबंडो प्रभाषित नमो कल्याणो शांति जुगे जुगे नमः सर्वदातो कल्याणो बसुमती गौरी ऋषि मृत्यु जरा मृत्यु आगमनी नमः। ভিডিওটা দেখে বুঝতেই পারবেন না এটা কোন ধর্মের ধর্মীয় সভা। মনে হবে এটা সনাতন ধর্মের ধর্মীয় সভা, কিন্তু তা নয়। এটি একটি মুসলিম ধর্মীয় সভা এবং যিনি মন্ত্র পাঠ করছেন তিনি নিজেকে হয়তো ভাবছেন আমি খুব সুন্দর মন্ত্র পাঠ করছি। আচ্ছা, আপনাদের ভিতরে যদি জ্ঞান না থাকে আপনারা কেনই বা আপনাদের ধর্মীয় সভাতে মন্ত্র পাঠ করার চেষ্টা করেন বারংবার? আপনাদের কাছে প্রশ্ন, যেসব মুসলিম ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন, আচ্ছা আপনারাই বলুন, আপনাদের ধর্মীয় সভাতে এই রকম বক্তারা যখন সনাতনী মন্ত্রের অবমাননা অপপ্রচার করেন তখন আপনারা কি বলতে পারেন না যে আমাদের ধর্মে কি কোনো ভালো কিছু নেই, যে আমাদের ধর্ম ছেড়ে আপনারা সনাতনী ধর্মের মন্ত্র পাঠ করতে শুরু করে দিয়েছেন? আপনারা একটু ভেবে দেখুন। আর সেই মন্ত্র পাঠের একটাও মন্ত্র যদি তিনি ঠিক বলে থাকেন তাও আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, একটা মন্ত্র যদি তিনি ঠিক বলে থাকেন তবে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে অমুক মন্ত্রটা তিনি উচ্চারণগত দিক থেকে ঠিক বলেছেন। যখন তিনি জানেন না তখন কেনই বা সনাতনী ধর্মের সম্পর্কে তিনি তাদের অর্থাৎ মুসলিম ধর্মীয় সভাতে বলবেন? কি দরকার? আপনাদের ধর্ম আপনাদের কাছে যেমন বড়, আমাদের ধর্ম আমাদের কাছেও তেমন বড়। আপনারা আপনাদের ধর্ম নিয়ে আলোচনা করবেন আপনাদের ধর্মীয় সভাতে, আমরা সনাতনীরা আমাদের ধর্ম নিয়ে আলোচনা করব আমাদের ধর্মীয় সভাতে। কি দরকার আপনার ধর্মীয় সভাতে সনাতনী মন্ত্র পাঠ করার? আর যেটা ভুল ভাল কি দরকার? যারা যারা দেখছেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন, যাতে আপনাদের ধর্মীয় সভাতে যাতে আমাদের সনাতনী ধর্মের মন্ত্রপাঠ বন্ধ হোক, অপপ্রচার বন্ধ হোক, আপনাদের ধর্ম নিয়ে আপনারা থাকুন। গীতাতে বলা হচ্ছে সাধর্মে নিধনম শ্রেয়া পরধর্ম ভয়াবহ, নিজের ধর্ম যদি খারাপও হয় তবুও অন্য ধর্ম গ্রহণ করা কিন্তু উচিত নয়। এটা কথা সব সময় মাথায় রাখেন, আপনার কাছে আপনার ধর্ম যেমন বড় অন্যান্য ধর্মের লোকের কাছে অন্যান্য ধর্ম তেমন বড়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই রকম বক্তাদের কাছে গিয়ে পৌঁছায় আমার ভিডিওটা। আর দয়া করে আপনারা আপনাদের ধর্মীয় সভাতে আপনাদের ধর্ম সম্পর্কে আলোচনা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।